মানবাধিকারের উন্নতিতে অবদান রাখায় যুক্তরাষ্ট্র র‍্যাবের উপর আর নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আরিসুল হক। জানান, আগামী নির্বাচন নিয়ে কোনো ফর্মুলা না দিয়ে গণতন্ত্রের উত্তরণ প্রত্যাশা করেছেন সম্প্রতি বাংলাদেশ সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাপসী রাবিয়া রিপোর্ট। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আসিয়ানভুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে সহায়তা প্রত্যাশা করেন মন্ত্রী। বৈঠকে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ায় সুযোগ সুবিধা আরও বাড়বে। ডোনাল্ড লুয়ের সাথে বৈঠক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মানবাধিকারের উন্নতির কারণে যুক্তরাষ্ট্র র‍্যাবের উপর আর নিষেধাজ্ঞা দেয়নি। উনি বলেছেন যে আমরা র‍্যাবের বিরুদ্ধে আরও স্যাংশন হয়তো দিতাম, কিন্তু আমরা দেখেছি যে র‍্যাব এই স্যাংশন দেওয়ার পরে র‍্যাব অনেক ভালো কাজ করেছে এবং আমরা বুঝি যে র‍্যাবেরও প্রয়োজনীয়তা আছে। এবং এই এই যে মানবাধিকারের যে বিরাট উন্নতি, সেই কারণে কিন্তু আমরা বাংলাদেশকে আর স্যাংশন দেই নাই। তবে নির্বাচন কেমন হতে হবে এ নিয়ে কোনো কথা বলেননি লু। মন্ত্রী জানান, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ হোক সে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কেন বাংলাদেশও গণতন্ত্রের উত্তরণ হোক সেটা চায়, এবং গণতন্ত্রের উত্তরণ হওয়ার যে পদ্ধতিগুলি সেগুলি ভালোভাবে ব্যবহার করা হোক সেটাই তাদের ইচ্ছা। ব্রাহ্মণবাড়িয়ার আদালতের ঘটনায় দ্রুত মীমাংসা হবে বলেও আশ্বাস দেন আইনমন্ত্রী। এখন ওনাদের দিক থেকে তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।